আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে মুক্তিযোদ্ধাদের বিষয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে। তো আমার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এই জায়গাটা একটু ফোকাস করবেন। এখানে লেখা আছে যুদ্ধাহত ও মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল মৌকুপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ। তো এটা হলো আপনার উনাদের পানির বিল এবং গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল, এগুলো মৌকুপের জন্য আপনারা অনলাইনে আবেদনটা করতে পারেন। তো অনলাইনে আবেদন করার পরে এটা এই আবেদনটা জমা হবে অনলাইনের মাধ্যমে মুক্তিযোদ্ধা কাউন্সিল বা ঝামুকায় আবেদনটা জমা হবে। তো জমা হওয়ার পরে উনারা এগুলো যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে যদি দেখে যে না, হ্যাঁ আপনি আসলে আপনার মানে অসহায় মুক্তিযোদ্ধা বা আপনার আর্থিক অবস্থা খুব সংকট বা আপনার এই আর্থিক অবস্থা অতটা ভালো না, সেই ক্ষেত্রে আসলে আবেদনটা অ্যাপ্রুভ করা হয়। সব মুক্তিযোদ্ধাদের গরিব বা সব মুক্তিযোদ্ধাদের বড় লোক তা না, আসলে যেসব মুক্তিযোদ্ধাদের আর্থিক অবস্থা অনেক ভালো তাদেরকে এগুলো আসলে দেওয়া হয় না অতটা। যাদের আর্থিক অবস্থা দুর্বল তারা আসলে এই আবেদনগুলো করলে এগুলা সাকসেসফুল বা অ্যাপ্রুভ হয়। হ্যাঁ, তো আসলে এই আবেদনটা করার জন্য আমাদেরকে যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হলো, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটটা, এটা হলো www.mygovbd, তারপরে লিখবেন /সার্চ, তারপরে আবার স্ল্যাশ দিবেন, তারপরে যে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে ওইটা দিবেন, তারপরে আইডি --BDGS, তারপরে আবার একটা মাইনাস চিহ্ন দিই 15983-7429। তো আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই জায়গাটা আপনারা দেখেন ভালো করে, এই যে এই জায়গাটা একটু ভালোভাবে ফোকাস করবেন, এখানে এটাই হলো ওনাদের লিঙ্ক। এই যে দেখেন, এই যে এটা, এই এই হলো লিঙ্ক। তো আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, তারপরে আবার যদি না দিয়ে থাকি তাহলে এখান থেকে ভালোভাবে দেখে নেবে। তো ভিউয়ার্স, আসলে আমরা এই এই বিদ্যুৎ বিল বা পানির বিল, গ্যাস বিল মৌকুপের জন্য আজকে আবেদন করব। এবং এখানে আবেদন করার জন্য যা যা ডকুমেন্ট লাগবে সেটা আমি দেখিয়ে দিই, ধাপ টু ধাপ আপনাদেরকে আমি দেখাবো, সবগুলো ডকুমেন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে এখানে নজর দেবেন। যেমন এখানে প্রয়োজনীয় কাগজপত্র, তো প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে প্রথমে লাগবে হলো আপনার পাসপোর্ট সাইজের ছবি, স্টার চিহ্ন দেওয়া, এখানে দেখেন এই যে স্টার চিহ্নগুলো, এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, এই যে স্টার চিহ্ন এগুলো অবশ্যই দিতে হবে। তো এখানে আসলে কম বেশি প্রত্যেকটা ধাপে আপনার স্টার চিহ্ন দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সব ধাপের কাগজপত্রগুলো দিতে হবে। এবার আসি কী কী কাগজপত্র লাগবে, প্রথমে ছবি, তারপর হলো আপনার জাতীয় পরিচয়পত্রের পত্র, আবেদনকারী যে লোকে আবেদন করবে তার জাতীয় পরিচয়পত্র, মানে যে মুক্তিযোদ্ধা তার জাতীয় পরিচয়পত্র দেবেন। এবার বসত বাড়ির বৈধ মালিকানার কাগজপত্র, তারপরে হলো আপনার ইউপি চেয়ারম্যানের বা পৌরসভা সিটি কর্পোরেশন কাউন্সিলের পত্রয়নপত্র, তারপরে হলো আপনার পানির বিল বা গ্যাস বিল বা বিদ্যুৎ বিলের যেই কাগজটা থাকে ওটা দেবেন, তারপরে হলো বিভিন্ন সেক্টরের অধীনে সাময়িক বাহিনীর অফিসারের স্বহস্তে প্রদান সনদপত্র, তারপর হলো ভারতীয় তালিকার কপি, তারপর মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত সার্টিফিকেট, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত সাময়িক সনদপত্র, তারপর হলো মুক্তিযুদ্ধা অংশগ্রহণ সনদের অনুলিপি এখানে দেখেন, তারপর হলো আপনার যুদ্ধাহত শহীদ গ্যাজেট, তারপর হলো যুদ্ধে আহত হওয়ার পর চিকিৎসাধীন হাসপাতালে কাগজপত্র, তারপর হলো লাল মুক্তিবার্তার তালিকার কপি, তারপর হলো সম্ভব হলে উত্তরাধিকারী গ্রুপ ছবি সংযুক্ত করতে হবে, তারপর হলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়ারিশের ওয়ারিশদের প্রমাণ। আচ্ছা, আমি সব কিছু ধাপে ধাপে বললাম, এবার আসি এখানে খরচা বর্ষা যে হিসেব কত টাকা লাগবে। এই জায়গাটা দেখেন সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি বিনামূল্যে, এখানে দেখেন বিনামূল্যে। এবার আসি সেবা কতদিনের ভিতরে কার্যকর হবে, এখানে দেখেন সেবা প্রদানের সময়সীমা 60 দিনের ভিতরে কার্যকর হবে। আচ্ছা, এবার আসি এখানে, আসলে অনেক ডকুমেন্ট দেখা যায় অনেক মুক্তিযোদ্ধার নাই, সেই ক্ষেত্রে আমরা যে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দেব। যেমন আমি এখানে ছবি হিসেবে দেখেন ওনার ছবি নিলাম, এবার আমি দেখাই জাতীয় পরিচয়পত্র হিসেবে ওনার জাতীয় পরিচয়পত্রটা নিলাম, তারপর হলো আমি এখানে বসত বাড়ির বৈধ মালিকানার কাগজপত্র হিসেবে আমি দুইটা নিলাম, একটা হলো দলিল, এই যে দেখেন এটা হলো দলিল, তারপরে আপনার হলো আর হলো খতিয়ান। হ্যাঁ, আমি এটা হলো খতিয়ান, এটাও দেখিয়ে দিলাম, এটা জাস্ট আমি ওই যে আপনার কোনো নাম ঠিকানা নাই আর কি, জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে, বোঝানোর স্বার্থে। এবার হলো ইউপি চেয়ারম্যানের, ইউপি চেয়ারম্যান বা আপনার যে
পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলের যে পত্তনপত্র ওটা নিতে হবে। তো পত্তনপত্রটা হলো এই যে এরকম, আমি দেখাই পত্তনপত্র, এই যে এভাবে পত্তনপত্র, আপনি আপনার ইউনিয়ন কাউন্সিল থেকে একটা পত্তনপত্র লিখে নেবেন। এই পত্তনপত্র এইভাবে লিখবেন যে আপনার যে ইউনিয়ন কাউন্সিলের যে সচিব ওকে বললো লিখে দেবে, ওকে বলবেন যে আপনার এই মুক্তিযোদ্ধার নাম দেবেন, তারপর আপনার গ্যাজেট নাম্বার দেবেন, হ্যাঁ, তারপর আপনার হলো মুক্তিযোদ্ধার নাম্বার একটা ফোন নাম্বারের মতো নাম্বার থাকে ওটা দেবেন। দেওয়ার পরে এবার আপনি আপনার এই এলাকা টেলাকা সব কিছু পিতার নাম মাতার নাম সিলেকশন করার পরে আপনি তারপরে বলবেন যে আমি আমার এই বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানির বিল মৌকুপের জন্য আবেদন জানাচ্ছি, হ্যাঁ, এইভাবে এভাবে আপনি লিখবেন। সচিব ওইভাবে লিখে দেবে যে আপনি এটা পাওয়ার যোগ্য, এটা উনি লিখে দেবে, হ্যাঁ। তো আমি এগুলা ব্লক করে দিয়েছি যেহেতু এগুলো একজনের আবেদন, এই জন্য আমি দেখাতে পারতেছি না, আমি এটা ব্লক করে রাখছি, হ্যাঁ। তারপর এখানে পানির বিলের কাগজ, পানির বিলের কাগজটা তো আপনারা চিনেন সবাই, পানির বিল বা গ্যাস বিলের যে কাগজটা, তো আমরা যেহেতু বিদ্যুৎ বিলের আবেদন করব সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিলের আমরা কাগজটা এখানে দেব। যে তারপর হলো আপনার এই যে দেখেন বিভিন্ন সেক্টরের অধীনে সামরিক বাহিনীর অফিসের স্বহস্তে প্রদত্ত সনদপত্র, এবার বিভিন্ন সনদপত্রের মধ্যে যেমন আপনার এই সাময়িক সনদপত্রটা আপনারা ইস্যু করতে পারেন ভিতরে। তো সাময়িক সনদের অপশন নিচে আছে যেহেতু, তো আমরা সেক্ষেত্রে সাময়িক সনদটা দেব। তারপর হলো এখানে দেখেন ভারতীয় তালিকা, এই ভারতীয় তালিকাটা কি, এটা হলো আপনার যদি কোনো ধরনের ভারতীয় তালিকা থাকে সেই ক্ষেত্রে আপনি ভারতীয় তালিকা এখানে দিতে পারেন, অথবা যেই তালিকার গ্যাজেট আছে সেটা দেবেন। যেমন এখানে এগুলো হলো বিজিবি গ্যাজেট, হুম, এই যে অনলাইন থেকে এগুলা ডাউনলোড করে এগুলা ফাইলটা ওখানে সাবমিট করে দেবেন। আর পরে গ্যাজেটের এই যে আরও আছে, হ্যাঁ, এগুলো সব অনলাইনের ওই যে মুক্তিযুদ্ধ অনুসন্ধান ওয়েবসাইট থেকে এগুলো সংগ্রহ করা। এই যে দেখেন এটা হলো বেসামরিক গ্যাজেট, এরকম আর কি, আপনার যে গ্যাজেট আছে আপনি ওই গ্যাজেটটা এখানে দিয়ে দেবেন। তারপর হলো আপনার এই যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সার্টিফিকেট, এটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই যে থাকলে তো ভালো, না থাকলে নাই, এটা হলো এই সার্টিফিকেটটা আর কি, এই যে এটা এটা এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ এখানে আমার একটু সমস্যা আছে, যাক। তো এই সার্টিফিকেটটা আপনারা দেবেন। তারপর হলো আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়তে ইস্যুকৃত সাময়িক সনদ, সেটা হলো অবশ্যই একটু আগে যেটা দেখাইছি এটা এটা আপনারা দিতে হবে এখানে। তারপর হলো নিচে হলো আপনার এই মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী সনদের অনুলিপি, এটা অনেকেরই নাই। তারপর এখানে যুদ্ধত শহীদ গ্যাজেট, এটা যদি থাকে আর কি তাহলে দেবেন। ওই যে বললাম না ভারতীয় তালিকার মানে ওখানে একটা তালিকার কপি থাকে, ওটা থাকলে দেবেন, না থাকলে নাই। আবার সেটা হলো এটা আর কি, ভারতীয় তালিকা, না থাকলে নাই, মানে যা যা আছে আপনি তা তাই দেবেন, একটু সব কিছু যে দিতে হবে সেরকমটা না। তারপরে শহীদ গ্যাজেট যদি থাকে তাহলে দেবেন, এই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সনদের অনুলিপি থাকলে দেবেন, না থাকলে নেই। তারপর হলো যুদ্ধে আহত হওয়ার পর চিকিৎসাধীন হাসপাতালে কাগজপত্র, এটা আসলে অনেকের থাকে, এই যে অপশনটা এটা অনেকের থাকে, আমি দেখাই। যেমন সেটা হলো অনেকটা এরকম, মানে আপনি যুদ্ধের সময় আহত হওয়ার পর যদি হাসপাতালে কোনো ডকুমেন্ট থাকে সেটা অনেকটা এরকম আর কি, এটা থাকে, তবে সবার না, মাঝে মাঝে দুই একজনের আসে হয়তো, যেহেতু অনেক আগের এটা থাকতেও পারে বা নাও থাকতে পারে। তারপর হলো লাল মুক্তিবার্তা আর তালিকার কপি যদি থাকে তাহলে দেবেন। তারপর সম্ভব হলো উত্তরাধিকারী গ্রুপ ছবি, এই যে এটা এটা ইম্পর্টেন্ট, আপনার যে পরিবার আছে বা উত্তরাধিকারী যারা আছে তাদের গ্রুপ ছবি দিবেন, এই যে এরকম গ্রুপ ছবি সবার একসাথে করে দিয়ে দিবেন, হ্যাঁ, এটা দিলে এটা ভালো, হ্যাঁ। তারপর হলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়ারিশের প্রমাণ, মানে আপনার যে ইউনিয়ন কাউন্সিল ওখানে যাবেন, যাওয়ার পরে ওয়ারিশ আপনার ফ্যামিলিতে কতজন ওয়ারিশ আছে সেটার একটা সার্টিফিকেট ওখান থেকে নিয়ে নেবেন, সেটা হলো ওয়ারিশ সনদ বলে আর কি, ওটা ওখানে বললে ওরা আপনাকে লিখে দিবে এই যে এটা ওয়ারিশ কাম সনদ পত্তনপত্র, এরকম এই মর্মে জানানো যাচ্ছে যে যা যা ওনার নাম ঠিকানা দিয়ে এখানে ওনার ছেলে মেয়েদের নাম দিয়ে দিবে, ওনাদের এনআইডি নাম্বার দেবে, ওনাদের সঠিক জন্ম তারিখ দেবে, সম্পর্কে ছেলে বা মেয়ে সেটা এখানে উল্লেখ করে দেবে, এরকমটা আর কি। তো ভিউয়ার্স, এই হলো কাগজপত্র, ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি ভিডিও আর বেশি দূর যাবো না। এবার আসি আমরা আবেদন পরম পূরণের নিয়মাবলী, আবেদন পরম পূরণের নিয়মাবলীর মধ্যে এই যে দেখেন নিয়মাবলী, তারপরের ধাপ হলো এখানে দেখেন আবেদন পরমে লাল তারকা চিহ্নিত গড়গুলো অবশ্যই পূরণ করুন, অন্যান্য গড়গুলো পূরণ অইচ্ছুক, মানে অর্থাৎ এখানে লাল তারকা যে চিহ্ন গড়গুলো আছে আমি একটু আগে দেখাইলাম, লাল তারকা চিহ্ন যে গড় সেই গড়গুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। যেমন দেখেন এই জায়গাটায় লাল তারকা চিহ্ন নাই বা এই নিচের গড়েও নাই, এগুলো না দিলেও সমস্যা নাই, হ্যাঁ, এই এইটা আর কি। তারপরে এখানে দেখেন দুই নম্বর অপশনে বুঝেছে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশনতে ড্রাফ্ট আবেদন পুনরায় শুরু করতে পারে, অর্থাৎ আবেদন
প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে যদি আপনার কোনো কাগজপত্রে যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এটা সংরক্ষণ বাটনে ক্লিক করে বা সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে কাগজপত্র হাতে পাওয়ার পরে আপনি এক মাস পরে 15 দিন পরে যখনই পান আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। এই যে দেখেন পরবর্তী সেবা ব্যবস্থা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু কর। তারপর এখানে 3 নম্বর ঘরে বলছে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে। অর্থাৎ একটা টোকন নাম্বার আর কি, একটা টোকন নাম্বার আপনাকে দেবে, ওই টোকন নাম্বারটা সংরক্ষণ করে রাখবেন। রাখার পর ওই টোকন নাম্বার দিয়ে আপনি চাইলে আবার এই ওয়েবসাইটে এসে আপনি এই টোকন নাম্বারটি দিয়ে দেখতে পারেন যে আপনার আবেদনটা যে করছেন এটার অগ্রগতি কতটুকু হয়েছে বা কী আসু বিষয় নাকি পেন্ডিংয়ে পড়ে রয়েছে নাকি ওনারা এটা যাচাইয়া দিনে আছে নাকি এটা সাবমিট করছে কী আসু বিষয়টা আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা আজকে আবেদনটা করব। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সঙ্গে থাকবেন, ভিডিওটা লং হলেও আপনাদের প্রয়োজনে আসবে। তো আমরা আবেদন করার জন্য এই আবেদন করুন এই অপশনে ক্লিক করব। হ্যাঁ, তা আমি অপশনে ক্লিক করলাম, ফাইল রিলোড হওয়ার পরে হোম পেজে যাবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা রিলোড হওয়ার পরে একটা পেজ আসছে এখানে। এটাই হলো আপনার যদি আগের যদি এই ওয়েবসাইটে যদি আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে থাকেন বা এই ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার আগের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, এই যে লগ ইন। আর যদি আপনার কাছে কিছুই না থাকে আপনি নতুন করে লগ ইন এই রেজিস্ট্রেশন করতে হবে, সেই ক্ষেত্রে রেজিস্টার করুন এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, আমি ধাপ টু ধাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আপনাকে নিবন্ধন করতে হবে, আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে নিবন্ধন করতে হবে। এবার আসি, আমি এই জায়গাটায় নিবন্ধন করব। তো নিবন্ধন করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে দেখেন প্রথমে আপনার নাম, তারপর আপনার মোবাইল নাম্বার ইংরেজিতে, তারপর হলো আপনার ইমেইল অইচ্ছুক। ইমেইল কী লিখছে এই জায়গায়? অইচ্ছুক, মানে না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এবার আমি নামটা দেব, যেহেতু আমি আমার খুব কাছের লোকের আবেদন করব। ওনার নাম আব্দুর রউফ। এবার ওনার মোবাইল নাম্বারটা দিচ্ছি, আমি এখানে একটা ইমেল ব্যবহার করব। আমি এখানে একটা ইমেল দিচ্ছি। তো এই সব কিছু দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি এই যে নিবন্ধন নামে যে অপশনটা, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই নিবন্ধন নামের অপশন আমি ক্লিক করলাম। তো নিবন্ধন অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, আপনার মোবাইলে ওই ওটিপিটা আপনার পাসওয়ার্ড হবে। আমি দেখাবো ধাপ টু ধাপ। এবার দেখেন এখানে কি বলছে ওরা, এই যে দেখেন আমার মোবাইলে অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে। এই জায়গাটা আপনি দেখেন, ফোন নাম্বার নিশ্চিত করুন আপনার মোবাইলে ইমেলে পাঠানো, মানে মোবাইলে এবং ইমেলে দুই জায়গাতে কিন্তু 6 সংখ্যার একটি কোড পাঠাইছে। তো আমার মোবাইলে অলরেডি চলে আসছে, আমি কোডটা এখানে টাইপ করব এখন। আমার কোডটা এখানে লেখা শেষ। এবার আমি যেটা করতে হবে সেটা হলো সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, আমার অলরেডি এই জায়গায় লগ ইন। এবার আসি পাসওয়ার্ড, আমাকে এই জায়গায় পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে কিন্তু কোনারা বলছে কমপক্ষে 8 অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে, এখানে নিচে দিচ্ছে একই পাসওয়ার্ড দ্বিতীয়বার লিখে নিশ্চিত করতে হবে। তো আমি এই জায়গাটা একটা পাসওয়ার্ড দেবো এখন, আমার একটা পাসওয়ার্ড দিলাম। এবার পাসওয়ার্ড এই হালনাগাদ করুন, এই জায়গাতে আমরা ক্লিক করব, এই যে এই জায়গায় আমি টিপ দিলাম। এখানে কি লিখছে? অভিনন্দন। এই জায়গাটায় ভালোভাবে প্রকাশ করবেন, এই জায়গাটায় অভিনন্দন দেখানো হয়েছে, এখানে অভিনন্দন, নতুন পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে। এবার আমি লগ ইন করবো, আমি লগ ইন করবো। তবে আমি যে আপনারা যে পাসওয়ার্ডটা দেবেন সেটা অবশ্যই সংরক্ষণে রাখবেন, তাহলে পরবর্তীতে এই ওয়েবসাইট থেকে যে কোনো কাজ আপনারা করে নিতে পারবেন একই ইউজার এবং একই পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ, তো এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি লগ ইন করবো। তো আমি লগ ইন করার জন্য প্রথমে আমার নাম্বারটা যেহেতু দিয়েছি এবং আমি আমার পাসওয়ার্ডটা এখানে দেব, তো প্রথমে এই জায়গায় আমি আমার নাম্বারটা দিচ্ছি, 80 65 এবার আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, দিয়ে দিলাম।
তো আমি পাসওয়ার্ড দিলাম, আমার ফোন নাম্বার দিলাম, এবার আমি লগইনে টিপ দিব। এই যে লগইন দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখেন, এই যে লগইন, এই লগইনে আমি টিপ দেব। দেখেন আমাকে সরাসরি এবার ভিতরে নিয়ে, আপনারা এভাবে কাজটা করবেন। আগে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, না হলে কিন্তু আপনি ঢুকতে দেবে না, অর্থাৎ আপনাকে অ্যাকাউন্ট থাকতেই হবে। হ্যাঁ, তো এবার দেখেন আমি অলরেডি এখানে ভিতরে ঢুকে গেছি। এখানে কিন্তু ওনারা এই জায়গাটায় যদি একটু ফোকাস করেন, এই জায়গায় ওনার নামটা দেওয়া আছে আব্দুর রউফ, অর্থাৎ আমি যে লগ ইন করছি লগ ইনটাই যে এই জায়গায় দেখাইছি, দেখেন এই যে আব্দুর রউফ স্পষ্টভাবে, তার মানে এটা লগ ইন অবস্থা আছে। এবার আমি যে কোনো কাজ করতে পারবো, অর্থাৎ এই জায়গা থেকে চাইলে যে কোনো কাজ করতে পারবো, শুধু যে আমি ওই আবেদনটা করব সেরকমটা না, আমি যে কোনো কাজ করতে পারবো। তো এখন আমরা যেহেতু কাজ করতে চাইছিলাম কি মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে, মানে মুক্তিযোদ্ধাদের পানির বিল, গ্যাস বিল, এটা মুকুবের জন্য আমরা আবেদন করব, সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় চলে আসবো। এখানে এটা হলো পুরা আপনার ওনাদের ওয়েবসাইট আর কি। তো আমি ধাপ টু ধাপ, যেহেতু ওনারা লগ ইন করার পর প্রথম হোম পেজে আমাকে নিয়ে আসছে, আমি আবার হোম পেজ থেকে এখন যাইতেছি। এখানে দ্বিতীয় অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন এই 21 নাম্বার যে ঘরটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আবেদন করুন, আমি এই আবেদন করুন এই জায়গাতে আমি ক্লিক করব। তো এবার আমরা এই আবেদনে টিপ দেব, আমাদের কাজ শুরু। এখানে দেখেন যুদ্ধাহত ও মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের বিল, যেটা আমরা উপরে পড়ছি, সেটার জন্য আমরা এই আবেদনপত্রটা এখন দেব। প্রাপক অফিস যাচাই করুন, এই জায়গা থেকে আপনি মানে অফিস যাচাই করুন, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের কোন অফিসে পাঠাবেন সেটার জন্য আপনাকে এখানে সিলেকশন করতে হবে। তো যেহেতু এখানে হাইড অবস্থা আছে, দেখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, এটা অটোই এখানে দেওয়া আছে। এবার আমরা বরাবর কল্যাণ ট্রাস্টের বরাবরে আমরা আবেদন করব। এখানে দেখেন এই বরাবর পরিচালক কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, গুলিস্তান শপিং, এটা ওনাদের ঠিকানা। বিষয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল মকুপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র প্রেরণ। এবার মহোদয়, বিগত স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ পরিবার, বীর বিরক্ত বোষণপ্রাপ্ত ও মৃত বিরক্ত বোষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে ট্রাস্টে পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল মৌকুপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণের জন্য আবেদন করছি। নিম্নে আমার বিস্তারিত বিবরণ প্রদান করছি। আচ্ছা, এবার আসি, আমি তো মানে যার আবেদন করতেছি তার নামটা এখানে চলে আসছে অলরেডি, আবেদনকারীর নাম এখানে দেখতে পাচ্ছেন, এটা অটোয়ে সার্ভার নিয়ে নিচ্ছে। এবার হলো উনার পিতার নাম, উনার আইডি কার্ডটা ভালোভাবে দেখবেন, আইডি কার্ড অনুসারে উনার পিতার নামটা এই জায়গায় দেবেন আপনারা, তারপর উনার মাতার নামটা এই জায়গায় দেবেন, তারপর উনার জন্ম তারিখটা এখানে দেবেন, উনার ফোন নাম্বার অটোয়ে চলে আসছে, ওটার আপনার ধরার দরকার নাই, উনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দেবেন, উনার ঠিকানাটা এই জায়গায় দিয়ে দেবেন, বাংলায় ঠিকানাটা লিখে দেবেন। ঠিকানার ঘরের জন্য দুইটা অংশ, মানে দুইটা ঘর ওরা দিছে, এই দুইটা ঘরে যাতে ঠিকানাটা অনেক বড় হয়, তো ঠিকানা ঘরের মধ্যে প্রথমে দেবেন হলো আপনি গ্রাম, গ্রামের পরে দেবেন হলো আপনার ইউনিয়ন, ইউনিয়নের পরে দেবেন আপনার থানা, থানার পরে দেবেন আপনার জেলা, জেলার পরে দেবেন আপনার বিভাগ। হ্যাঁ, এভাবে লিখবেন, তারপরে দিয়ে যাই এটা। এবার আসি বর্তমান ঠিকানা, ওই ওইতে টিপ দিলে আগের যে ঠিকানাটা দিয়েছেন সেটা অটোয় নিয়ে নেবে সার্ভার। আচ্ছা, এবার আসি শহীদ যুদ্ধাহত মৃত যুদ্ধাহত বীরত্বভূষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে তথ্যাদি। এবার কী কী তথ্য আছে আপনার কাছে, সেই তথ্যটা এখানে দুই নম্বর ঘরে আপনি পূরণ করতে হবে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো পূরণ করতে হবে। এখানে প্রথমে উনার নাম দেবেন, তারপর উনার পেশা বর্তমানে, উনি যেহেতু যদি বেকার থাকে বেকার লিখে দেবেন, তারপর উনার পিতার নাম এখানে লিখে দিন, মহিলা হলে স্বামীর নাম দেবেন, তারপর উনার মাতার নাম দেবেন, জন্ম তারিখ সেম আগের আগে উপরে যেভাবে করছেন ওইভাবে, পদবী হিসেবে উনার কোনো পদবী থাকলে সেটা দেবেন, স্থায়ী ঠিকানা হিসেবে এখানে আবারও সেম বড় করে একটা ঘর দেওয়া হয়েছে ওই ঘরে লেখার জন্য ওইটা দেবেন, বর্তমান ঠিকানা হিসেবে বড় করে ঘর দিছে সেটা এখানে দেবেন। তাহলে এবার আসি তিন নম্বর অপশন, তিন নম্বর ওই যে আপনার শহীদ যুদ্ধত মৃত যুদ্ধত বিরক্ত ভূষণ প্রাপ্ত মুক্তিযুদ্ধ হিসেবে প্রমাণ আদি। এবার আসি এই জায়গাটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট, মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে যোগদানের তারিখ, উনি 2071 সালের আনুমানিক কত তারিখে যোগ দিছে সেটা আপনারা এই এই জায়গাটায় এভাবে আপনারা এটা তারিখটা উঠাই দিবেন। এই যে জানুয়ারি, তারপরে ধরেন আপনার যেমন ওই সময় অক্টোবর হলে অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর যা হয় ওই সময় 1971 সাল আছে, এরকম এখানে আপনারা ওইটা সিলেকশন করবেন কত তারিখ। যেহেতু আমরা সবাই জানি যে যাচাইয়াদিন মুক্তিযোদ্ধাদের যে যাচাই বাছাই হয়েছে ওই সময় কিন্তু এইসব প্রশ্নগুলো করা হয়েছিল, তো আপনারা ওখানে তারিখটা এভাবে উল্লেখ করে দেবেন।
তারপর ট্রেনিং গ্রহণ করার সময় ট্রেনিং যে গ্রহণ করছেন কত তারিখে আনুমানিক আনুমানিক করে এটা এখানে লিখে দিবেন। তারপর ট্রেনিং গ্রহণ করার স্থান কোন জায়গায় ছিল, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে ট্রেনিং গ্রহণ করছেন, কি ভারতে গিয়ে ট্রেনিং গ্রহণ করছেন নাকি আপনি নরসিংদীতে করছেন নাকি ঢাকায় করছেন, কোন জায়গায়, আপনার সেক্টরের নাম কি সেটা এই জায়গায় দিয়ে দিবেন, এই যে সেক্টরের নাম। তারপর হলো সেক্টর কমান্ডারের নাম মনে আছে অবশ্যই সেটা এখানে দেবেন। তারপর হলো গ্রুপ কমান্ডারের নাম মনে আছে মানে যদি মনে থাকে সেটা এখানে লিখবেন। তারপর অস্ত্র জমা দেওয়ার স্থান কোথায় ছিল সেটা এখানে লিখবেন। তারপর অস্ত্র জমা দেওয়ার তারিখটা যদি মনে থাকে সেটা এখানে ওই যে লিখে দিবেন আর কি, এই যে এখানে এভাবে উঠে দিবেন। তো এগুলো সব কিছু করার পর এবার চার নম্বর ঘর, চার নম্বর ঘরের মধ্যে দেখেন এই জায়গাটা কখন কোথায় কীভাবে আহত হয়েছেন, কোন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন, চিকিৎসা সনদপত্র সংযুক্ত করবেন বা তার বিবরণ। যদি আপনি আহত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কোন জায়গায় আহত হয়েছেন মানে আপনি ওই সময় কোন জায়গায় ট্রেনিং অবস্থায় ছিলেন মানে যুদ্ধে যুদ্ধে কোন জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করছেন বা কোন জায়গায় আপনি আহত হয়েছেন বা কোন হাসপাতালে ট্রেনিং নিয়েছেন এগুলো আন্দাজ করে এখানে লিখে দিবেন। যদি থাকে আর কি না থাকলে তো নাই, শরীরে কোথায় আপনার আঘাত পাইছেন যদি আঘাত পেয়ে থাকেন সেটা উল্লেখ করবেন। তারপর শরীরের অবস্থা কী বর্তমানে, বর্তমানে শরীরের অবস্থা কী সেটা এখানে উল্লেখ করবেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেটা এখানে উল্লেখ করবেন। তারপর মুক্তিযুদ্ধে পূর্বে কোথায় ছিলেন এবং কী করতেন মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আগে আপনি কোথায় ছিলেন বা কী করতেন, কী কাজ কোন পেশায় নিয়োজিত ছিলেন সেটা এখানে উল্লেখ করবেন এই যে ঘরগুলোয়। তারপর হলো আপনার এই ছয় নম্বর অপশন, আমরা আসি ছয় নম্বর অপশনটা হলো বর্তমানে কোথায় আছেন এবং কী করছেন। তো বর্তমানে আপনি যেই জায়গায় আছেন, যদি বাংলাদেশে থাকেন যেই জেলায় থাকেন, আমি বাংলাদেশের দেখেন সিলেট জেলায় আছি, বর্তমানে আমি বেকার কোনো কাজকর্ম করছি না সেটা এখানে উল্লেখ করে দেবেন। তারপর হলো সাত নম্বরে দেখেন, সাত নম্বরে হলো আহত হওয়ার পর সরকারি বেসরকারি কোনো সাহায্য পেয়ে থাকলে তার বিবরণ। যদি আপনি যুদ্ধে কোনোভাবে আহত হয়ে থাকেন তাহলে সরকারি বা বেসরকারিভাবে যদি কোনো অনুদান আপনাকে দিয়ে থাকে তাহলে সেটা উল্লেখ করবেন। যেমন আপনি অনেকে দেখা যায় বর্তমানে বাড়ি পাচ্ছে, অনেকে রেশন পাচ্ছে, এইসব সুযোগ সুবিধাটা এখানে উল্লেখ করতেন যে হ্যাঁ আমি বর্তমানে এই এই পাচ্ছি, সেটা উল্লেখ করে দেওয়া বেটার। এবার আসি আট নম্বর ঘর, আট নম্বর ঘরে কি বলছে। তো আট নম্বর ঘরটা হলো আপনার আবেদন, আবেদনকারীর সাথে শহীদ যুদ্ধাহত মৃত যুদ্ধাহত বিরক্ত ভূষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সম্পর্ক। হ্যাঁ, তারপরে এখানে উপরে এই যে মানে যেই লোকটা আবেদন করতেছে এই লোকটা যদি মুক্তিযুদ্ধে নিজে হয় তাহলে আমি নিজে সেটা এই জায়গায় লিখে দিবেন। আর যদি উনি নিজে না হয় অন্য কারোর মাধ্যমে আবেদন করে তাহলে এই আবেদনকারী কি তার ছেলে বা তার কি মেয়ে সেটা এখানে লিখে দেবেন যে আবেদনকারী, এই যে দেখেন আবেদনকারীর সাথে শহীদ যুদ্ধাহত বা শহীদ যুদ্ধাহত বা মৃত যুদ্ধাহত, হ্যাঁ বিরক্ত পোষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সম্পর্ক, অর্থাৎ যেই লোকটা মুক্তিযোদ্ধা তার সাথে এই আবেদনকারীর সম্পর্ক কী সেটা ছেলে হলে জাস্ট এখানে ছেলে লিখে দেবেন, মেয়ে হলে জাস্ট এখানে মেয়ে লিখে দেবেন, এইটুকু। আচ্ছা এবার আসি এই জায়গাটা পড়েন, উপরে বর্ণিত সকল তথ্যাদি সম্পূর্ণ সত্য, তাই আমাকে শহীদ যুদ্ধাহত মৃত যুদ্ধাহত বিরক্ত পোষণ ভূষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে পরিবার হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তালিকাভুক্ত করে সকল প্রকার সাহায্য সহযোগিতা করার জন্য আবেদন করছি। অর্থাৎ আপনি যে কোনো মুক্তিযোদ্ধাই হন না কেন সেখানে ওনারা বলছে যে আপনি এখন চাচ্ছেন সাহায্য সহযোগিতা চাচ্ছেন কল্যাণ ট্রাস্টের নিকট। হ্যাঁ আচ্ছা এবার আসি তারিখ, এখানে দেখেন 30/1/2022, অর্থাৎ আমি আজকে আবেদনটা এখানে করতে চাচ্ছি তাই তারিখটা এখানে অটোয় চলে আসছে। এবং দেখেন এখানে আবেদনকারী স্বাক্ষর অটোয় মানে ওনার নামটা এই জায়গায় চলে আসছে। আচ্ছা এবার আসি পাইল আপলোড, এই যে সংযুক্ত প্রমাণাদি, জন্ম নিবন্ধন আবেদন করার সময় কিন্তু এরকম প্রমাণাদি চায় সংযুক্তি সংযুক্তি। তো এই প্রমাণাদিগুলো মূলত ইম্পর্টেন্ট, ওই যে আমি এত উপরে প্রথমে যেটা বললাম যে ছবি জাতীয় পরিচয়পত্র যা যা আছে সেইগুলো এই জায়গাতেই আপনারা আপলোড করে দেবেন। যেমন এই যে ছবির ঘর, ছবির ঘরে এসে আপনি ছবি আপলোড করবেন, আপলোডে টিপ দেবেন, এখানে দেখেন এই যে দেখেন নতুন পাইল আপলোড, এই পাইল সংযুক্ত করুন জাস্ট এই জায়গায় টিপ দিবেন। এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে পাইলের সর্বোচ্চ পাইলের আকার হবে 1 মেগাবাইট, অর্থাৎ 1 মেগাবাইট বলতে 1 MB যেটাকে বলা হয় আর কি, 1 MB মানে 1000 কিলোবাইটে 1 মেগাবাইট আর কি। তারপরে 1 মেগাবাইট মানে 1 MBPS-এর 1 MBPS-এর ভিতরে রাখবেন। তারপরে এখানে দেখেন অনুমোদিত ফাইল মানে কোন কোন ফাইল আপনি এখানে দিতে পারবেন, PDF, তারপরে JPG, হ্যাঁ তারপরে PNG, এগুলো আপনি এখানে দিতে পারবেন। তো পাইলের যে সংযুক্ত পাইল এই জায়গাতে টিপ দেবেন, দেওয়ার পরে আপনার এই মুক্তি আপনি যে পাইলটা রাখছেন আর কি, যে জায়গায় রাখছেন ঠিক ওই জায়গায় আপনি চলে যাবেন। যাওয়ার পরে জাস্ট পাইলটা এখানে টিপ দিয়ে আমি জাস্ট একটু দেখাই, পরে ডিলিট করে দেবো, এই জায়গায় আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গাটা আপনি আপলোডে টিপ দিবেন, এই যে আপলোড আপলোড করে দিচ্ছি, দেখেন অপেক্ষা করুন, এটা কিন্তু অলরেডি আপলোড নিয়ে নিছে। হ্যাঁ
এভাবে আপনারা আপলোডটা করে দেবেন। এই সবগুলো পাইলে এভাবে আপনারা আপলোড করবেন। আচ্ছা আমি এটা বন্ধ করে দিচ্ছি। তো এভাবে এই যে দেখেন গ্যাস বিলের কাগজ, তারপর এই যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সার্টিফিকেট সব কিছু এখানে, যদি এগুলো দেওয়ার পরও আপনার আরও প্রয়োজনে আরও অনেক কাগজপত্র আছে সেইগুলো, সেই ক্ষেত্রে আপনি এই যে আরও পাইল যোগ করুন, এই জায়গাতে টিপ দিন। এখানে কিন্তু অলরেডি 15টা আছে, এই যে 15 নম্বর ঘর পর্যন্তই আরও যদি থাকে সেটা আরও তো আপনি ক্লিক দিলে এখানে অটোমেটিকলি ঘর আসবে দেখেন। তো আমরা আরও দিচ্ছি না, আমার জাস্ট আমি দেখানোর জন্য। তো এই সব কিছু আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি ওই যে আমি বললাম যে আপনার কাছে যদি কোনো কাগজপত্র এখানে শর্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এই যে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন, এই জায়গাতে টিপ দিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবার লগ ইন করলে এই জায়গা থেকে আবার আপনার সব কিছু আপনি আবার পূরণ করতে পারবেন। তারপরে আপনার যদি পর্যাপ্ত কাগজপত্র এখানে সাবমিট করা হয় যে দিয়ে দিচ্ছেন, আপনার কাছে আর কোনো কাগজ নেই, সেই ক্ষেত্রে আপনি আবেদন প্রেরণ করুন, এই জায়গাতে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আবেদন প্রেরণে ক্লিক দেওয়ার পরে ওনাদের কাছে আবেদনপত্রটি চলে যাবে। চলে যাওয়ার পরে আপনাকে একটা ওই যে বললাম না একটা টোকন নাম্বার দেওয়া হবে, ওই টোকন নাম্বারটা আপনি সংগ্রহ করে রাখবেন। পরবর্তীতে আপনি টোকন নাম্বার দিয়ে সেম টু সেম এই ওয়েবসাইট থেকে আপনি যাচাই করতে পারবেন। টোকন নাম্বার দিয়ে কীভাবে দেখতে হবে, ধরেন আপনাকে একটা টোকন নাম্বার ওনারা দিছে, এখন আপনি এই টোকন নাম্বার দিয়ে আপনি কীভাবে দেখবেন সেটাই আমি দেখাবো, সেটাও দেখিয়ে দিই, যেহেতু অনেকে হয়তো পরে ভিডিওতে এটা আবার খুঁজে নাও পাইতে পারে। তো আমাদের ধরেন আমি আবেদনটা আপাতত সাবমিট দিলাম না, যেহেতু আমি কিছুই দিই নাই, আমি আবেদনটা গোপনেই করতে চাই, এই জন্য আপনাদেরকে জাস্ট আবেদনের নমুনাটা দেখালাম। আমি এখানে পর্যাপ্ত ডকুমেন্ট আছে, এগুলো আমি হাইড করে রাখছি, এগুলো দিয়ে আমি আবেদন করব। তো এখানে আমাকে এখন যেটা করতে হবে, একটা টোকন নাম্বার দেওয়া হবে, যেমন এনআইডি কার্ড বানানোর সময় একটা টোকন নাম্বার দেওয়া হয়, জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করলে কিন্তু একটা টোকন নাম্বার দেওয়া হয়, সব কিছুর বেলায় একটা টোকন নাম্বার দেওয়া হয়। এবার আমরা আসবো এই টোকন নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে আমরা কীভাবে এটা বের করতে পারি, অর্থাৎ এই আমি যে আবেদনটা করছি সেই আবেদনটা আমরা কীভাবে বের করব। তো ভিউয়ার্স, টোকন নাম্বারটা হাতে পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আবেদনের সর্বশেষ অবস্থা এই জায়গাতে আপনি জাস্ট ক্লিক করবেন। করার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে, যাওয়ার পরে সেখানে এই যে দেখেন নতুন একটা পেজে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো দেখেন আমি যে মোবাইল নাম্বারটা দিলাম, আবেদনপত্রের নাম্বার আপনার যে টোকন নাম্বারটা সেটা এই জায়গায় এখানে উল্লেখ করে দেবেন। এভাবে আপনি নাম্বারটা দিয়ে জাস্ট এই খুঁজুন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে টিপ দিলে অটোমেটিকলি আপনাকে দেখিয়ে দেবে যে আপনার বর্তমান অবস্থা কী বা কী আসে বিষয়। তো ভিউয়ার্স, আসলে ভিডিও অনেক লং হয়ে গেছে, আমি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এভাবেই আপনারা এই পল্লী বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানির বিল মৌকুপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সময় ভালোভাবে দেখে নেবেন, পর্যাপ্ত ডকুমেন্ট যাতে থাকে, তাহলে 100% আপনার আবেদনটা সাবমিট করা হবে। এটা বিনা পয়সায়, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।